পাখের বসে তরমুজ চাষে ভাগ্য বদলের স্বপ্ন দেখছেন কিশোরগঞ্জের কটিয়াদীর কলেজ শিক্ষার্থী ফয়সাল রাকিব ও রহমতুল্লাহ। 65 দিনে তরমুজের ফলন দেখে খুশি তারা। কৃষক বিভাগ বলছে, উন্নত কৃষি প্রযুক্তি ব্যবহারের ফলে তরমুজ চাষ লাভজনক হওয়ায় অনেকেই আগ্রহী হচ্ছেন গরমের এই ফল চাষে। কটিয়াদি থেকে মোবারক হোসেনের তথ্য, ছবিতে বিস্তারিত জানাবেন রাশেদা খুন। গোল্ডেন ক্রাউন, ব্ল্যাক জাম্মু ও জেসমিন দুই জাতের তরমুজ চাষ করে লাভবান হওয়ার স্বপ্ন দেখছেন কিশোরগঞ্জের কটিয়াদীর কলেজ শিক্ষার্থী তিন বন্ধু। উপজেলার করগাঁও ইউনিয়নের দেউপাশাবাগ গ্রামে 5 বিঘা জমি লিজ নিয়ে 2 মাস আগে শুরু করেন তরমুজের আবাদ। এখন বাম্পার ফলনে খুশি তারা। কম খরচে লাভ বেশি ও চাহিদা থাকায় তরমুজ চাষে ঝুঁকছেন জেলার অন্যান্য কৃষকরা। তিনটা ইনশাল্লাহ ভালো ফলন আসছে, আশাবাদী আছি 7 থেকে 8 লক্ষ টাকা আমাদের প্রফিট হইতে পারে। আমার কাছে দেখে খুব ভালো লাগছে, আগামী দিনে আমরাও করার ইচ্ছা আছে। যদিও তরমুজ চাষে বিভিন্ন পরামর্শ দিচ্ছেন স্থানীয় কৃষি বিভাগ। নতুন ফসল তরমুজের আবাদের জন্য তাদেরকে উদ্বুদ্ধ করা হয়েছে, আশা করা হচ্ছে যে ব্ল্যাক জাম্বু এবং জেসমিনের ফলন বেশি। সরকারি সহযোগিতা পেলে নতুন এই জাতের তরমুজ চাষ আরো বাড়বে এমনটাই বলছেন সংশ্লিষ্টরা। রাশেদা খুন, এশিয়ান টেলিভিশন।